এবার রাশিয়ার তেলের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা দিতে পশ্চিমাদের প্রতি দাবি তুলেছে ইউক্রেন। সেই সঙ্গে রাশিয়ার তেল বয়কটের আহ্বান জানিয়েছে কিয়েভ। এই ইস্যুতে মোদি প্রশাসনকে সতর্ক করে যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়ার সঙ্গে উদার বাণিজ্য নীতি অব্যাহত রাখলে ভারতকে চড়া মূল্য দিতে হবে। তবে পশ্চিমাদের কোনো হুমকি আমলে না নিয়ে রাশিয়ার থেকে তেল ও কয়লা কিনছে চীন। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। কিয়েভের বুচাই নৃশংসতার জেরে রাশিয়ার উপর সাম্প্রতিক নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এই নিষেধাজ্ঞা পর্যাপ্ত নয় বলে মনে করেন তিনি। পশ্চিমা দেশগুলোকে আরো কঠোর নিষেধাজ্ঞা এবং রাশিয়ার তেল বয়কটের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। একই দাবিতে বেলজিয়ামের ব্রাসেলসে আওয়াজ তুলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীও। আমরা রাশিয়ার উপর সম্পূর্ণ তেল ও গ্যাস নিষেধাজ্ঞা দেওয়ার উপর জোর দিয়ে যাচ্ছি। এছাড়াও সমস্ত রুশ ব্যাংক ডিসুইফট করার জন্য এবং দেশটির সব বন্দর ও জাহাজে আমদানি রপ্তানি বন্ধের আহ্বান জানাচ্ছি। এই ইস্যুতে ভারতের অবস্থানের কারণে নাখোশ ইউক্রেন সহ পশ্চিমা দেশগুলো। কারণ ইউক্রেনের রুশ হামলা শুরুর পরও রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য আগের মতোই চালিয়ে যাচ্ছে ভারত। বাইডেন প্রশাসনের শীর্ষ এক অর্থনৈতিক উপদেষ্টা সতর্ক করেছেন, মস্কোর সঙ্গে এমন কর্মকাণ্ড চলতে থাকলে দিল্লিকে কঠিন মাশুল গুনতে হবে। তবে রাশিয়ার সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রেখেছে চীন। দেশটি থেকে নিজস্ব মুদ্রায় অর্থাৎ ইউয়ানে তেল কয়লা কিনছে শি জিনপিং সরকার। আসমাতুলি, নিউজ 24।